আবার কিছু দূর আগাইতেছেন, পাইছেতেছেন, এরকম করতে করতে আপনার সময় অনেক সময় লস হয়ে গেছে, পিছিয়ে পড়ে গেছে, কিন্তু আপনি আগাইতে পারতেছেন না। আসলে এই ভাবাটা এটা একটা অজুহাত, এই ভাবাটা ঠিক জায়গায় পৌঁছতে গেলেই অজুহাত এসে সামনে দাঁড়ায়, আর এই অজুহাত যখন সামনে দাঁড়ায় তখন আপনি পিছিয়ে আসেন। এটা মানুষের হাত দুইটা না, হাত তিনটা, ডান হাত, বাও হাত, আর একটা আছে অজুহাত। এই অজুহাতের কারণে মানুষ পিছিয়ে আসতেছে। তা কত উদ্যোগ তৈরি হয়েছে আপনার দ্বারা? না, অনেক গেছে, অনেক গেছে। বরং যারা নিছে মেশিন তারাই ইনশাল্লাহ ভালো পজিশনে আছে। আমি তাদের কাছে এখন আমি একজন মেহমান। এই ফেলে দেওয়া বোতলগুলা পরিষ্কার করে এটাকে ডাইলিউশন করে তারপরে কাঁচামাল তৈরি করে এখান থেকে নিয়ে ফাইবার মেশিনে দিলে পরে ফাইবার আবার আসতেছে। আসলে যারা ভাবতেছেন, খুঁজতেছেন যে কি ব্যবসা করি আর কি হয়, সেটা হলো ফাইবার মেশিন। ফাইবার মেশিনটার আবার একটু দাম বেশি। আচ্ছা, এটা এর তুলাগুলো অনেক উন্নত তুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বালিশে ব্যবহার করলে তার বা তুসুকে ব্যবহার করলে হাই হয় বেশি, দীর্ঘদিন এটা ব্যবহার করা যায়। মূলত এই মালটা তৈরি হইতেছে হইল পেপসি সেভেন আপ পানির বোতলের থেকে। আচ্ছা 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 আচ্ছা, এই ফেলে দেওয়া বোতলগুলো পরিষ্কার করে এটাকে ডাইলিউশন করে তারপরে কাঁচামাল তৈরি করে এখান থেকে নিয়ে ফাইবার মেশিনে দিলে পরে ফাইবার আবার আসতেছে। মানে কথা বললাম কি, আপনি আমাকে বলেন নাই, আমি শুনছি পরস্পর যে আপনি আর একটা মেশিন নিয়ে আসতেছে যেটা আসলে বাংলাদেশে কম। এগুলোর বাজেট আরো মানে যদি আইডিয়া আপলোড করতেছে অ্যাকুরেটটা, বাজেটটা কেমন লাগতে পারে এগুলো? এটা বাজেট 3 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। দর্শক আমাদের আপডেট থাকেন, আমরা ওনার এই ভিডিওটাও আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আমি বাংলাদেশের যে কটা ভিডিও করছি একটাই মাত্র প্রতিষ্ঠান যেটা আমি ভিডিও করতেছি আজকে, যে এখানে কোনো অভিযোগ পাবেন না, এবং যদি কখনও কোনো অভিযোগ পান আমাকে জানাবেন। কারণ এখানে উনি চাচ্ছে যে আসলে আমাদের বাংলাদেশের যে উদ্যোগ, আল্লাহ দিলে ওনার বয়স হয়ে গেছে বুঝতে, উনি চাচ্ছে যে আসলে ওনার দ্বারা যেন আরও 10টা উদ্যোক্তা তৈরি হয়। সেটা হলো উদ্দেশ্য হলো যে ওনার নাম না বলে যে না অন্য জায়গাতে আমি নিছি বা ট্রেনিং নিছি বা জানছি আমি ব্যবসাটা করে খাচ্ছি, এটা কিন্তু মূল উদ্দেশ্য। আপনার ওই পাশে যে প্রতিষ্ঠানটা আছে, আমরা তো আসলে ভিডিও করতেছিল যেখানে মেশিন, ওই পাশে কি চলতেছে ওগুলো? ওই পাশে ওই মেশিনগুলো রানিং মেশিন, ওটাতে আপনি ঝুট থেকে তুলা হইতেছে। আচ্ছা আচ্ছা, এই মেশিনগুলো তাই তো, ওটা ওইটা আমার হলো মূলত প্রথমকার ব্যবসা। ওই ব্যবসার বয়স কত আপনি? ওই ব্যবসার বয়স আপনার 30 বছর এখন পার হয়ে গেল। মাশাআল্লাহ। আপনি যখন একটু জানার ইচ্ছে আমার, যখন আপনি শুরু করলেন তখন আসলে কটা মেশিন দিয়ে শুরু করছিলেন? তখন আমি একটা মেশিন দিয়ে শুরু করছি, একটা মেশিন দিয়ে আমি 5 বছর ব্যবসা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আর একটা মেশিন করছি, এখন হয়তো 4-5টা মেশিন হয়েছে আর কি। পাশে কি আপনার যে দোকানটা আছে, এই দোকানটা কি ছিল? এই দোকানও ছিল, হালকা ছিল। আচ্ছা, এখন আল্লাহ দিলে আপনাদের দোয়ায়, সবার দোয়ায় এখন অনেক ভালো আর কি পজিশনে গেছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে আপনি তো মোটামুটি এখন যারা উদ্যোক্তা আছে তাদেরকে আসলে এই মেশিন সম্বন্ধে আপনি কী বলার আছে, আসলে এখান থেকে সে কীরকম ইনকাম করতে পারে বা কী অবস্থা বলেন? আসলে আমি একটু ভিন্ন মতের মানুষ। আচ্ছা, অনেকেই ব্যবসা করে খায় যে এই ব্যবসা কাউকে বুঝাবো না। আচ্ছা আচ্ছা, আমি একাই করে খাবো। আচ্ছা, কিন্তু তা না, এটা সারা দুনিয়ার মধ্যে অনেক মানুষ বেকার আছে, ব্যবসা করে লস খাইছে, এই ব্যবসাটা লাভবান ব্যবসা। যেহেতু আমার আমি আছি সিরাজগঞ্জে, রংপুরে একটা মানুষ আছে, ও তো আর আমার ব্যবসার ক্ষতি করতেছে না, রাইট? ও যদি দুটা মেশিন নিয়ে একটা ব্যবসা করে তো ওখানে 20-50 জন মানুষের রেজেকের ব্যবস্থা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তা আমার নিয়ত হলো যে মানুষ আমার পরামর্শ নিয়া একটু ভালো চলুক, ভালো খাক, ভালো পড়ুক, একটা ভালো ব্যবসা তাক আল্লাহ ব্যবস্থা করে দিক, এই ব্যবস্থা, এই নিয়তের উপরেই আমার ব্যবসা, আলহামদুলিল্লাহ। আমাদের সিরাজগঞ্জে 27-28টা মিল আছে, সববারই একই কথা যে আপনি এত প্রচার কেন করতেছেন, প্রচারের ব্যবসা ক্ষতি হইতেছে না, আমাদের সিরাজগঞ্জের প্রোডাক্ট সিরাজগঞ্জেই চলতেছে, এখানেই হইতেছে না,
তাহলে বাইরের মানুষগুলো যে আছে তাদের দরকার এখান তারা এসে নিয়ে যেতেছে, অনেক খরচ হইতেছে, কিন্তু তারা যদি মেশিনগুলো করে অনেক সাশ্রয়ভাবে তারা ব্যবসাগুলো চালা যেতে পারবে। এই জন্য আমি বলতেছি যে পৃথিবীর যে কোনায় যেতে থাকেন না কেন, যদি আপনার উদ্যোক্তা থাকে তাহলে আসেন আমার কাছে, আসেন পরামর্শ নেন, নিয়ে যদি আপনার মনে চায় তো আপনি ব্যবসাটা শুরু করেন, ইনশাল্লাহ আশা করি আল্লাহ ব্যবসা দিবে আর কি আপনাকে। তা কত উদ্যোক্তা তৈরি হয়েছে আপনার দ্বারা? না অনেক গেছে, অনেক গেছে, বরং যারা নিছে মেশিন তারাই ইনশাল্লাহ ভালো পজিশনে আছে, আমি তাদের কাছে এখন আমি একজন মেহমান আলহামদুলিল্লাহ। এটাই হ্যাঁ, এটাই কিন্তু আসলে চাওয়ার, একটা মানুষের আমার পাওনা এটাই যে ওই লোকটা ব্যবসা করে আমার সম্পর্কে যেন একটু ভালো ধারণা, আমার জন্য যেন একটু দোয়া করবে। রাইট রাইট রাইট। অনেক মানুষ অনেক এই মেশিন নিয়ে ব্যবসা করতেছে, হাজার হাজার মানুষ এখন এই ব্যবসার উপরে রেজেক আল্লাহ। আমি তো দেখছি, আমি কিন্তু অনেক জায়গায় চেষ্টা করছি, ঢুকতে দেন না তারা। আমি আপনার আমি নাম বলবো না, আমি কিছু প্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা করছি, ভাই আপনারা কী করেন? আমি জানি তো করেন, আমি জানি, আমি কিন্তু আপনার দ্বারাই জানি, এবং আমার মনে হয় বাংলাদেশে আপনিই একমাত্র ব্যক্তি যিনি এগুলো প্রচার করতেছেন, আর কিন্তু কেউ নাই না, আমি পাই নাই। আচ্ছা, এছাড়াও আমি কিছু কিছু প্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা করছি, তারা এমনভাবে কথা বলে, মনে হয় কিছু বললে তারা ফ্লাশ হয়ে গেল, না জানি ব্যবসায় সে একাই করবে আর কেউ করবে না। এটা একটা বিষয়, এটা একটা আসলে এদিক থেকে আমি আপনাকে নিজ তরফ থেকে ধন্যবাদ জানাই। আর দর্শক আসলে ইনি এমন একটা অবস্থা যে আপনারা মেশিনে যাইলেন, আপনারা পরামর্শ নিলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এটা লব মাংস কেমন আসলে, এটা তো জুট থেকে তোলা হচ্ছে, জি, এখন এই জুটগুলো কোথায় পাবে বা কেমন প্রফিট হবে একটু বলবেন যদি। এই ব্যবসাটা মূলত এটার কাঁচামালের আমদানি হলো আপনার গাজীপুরে জুটের কাপ, হ্যাঁ গাজীপুর ওয়েস্টের সাভারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাভারে রপ্তানিতে আছে। এইখানে হলো মূলত আমাদের ঢাকার আশেপাশে যারা আছে তাদের জন্য এই গাজীপুর হলো জুটের ফ্যাক্টরি, হাজার হাজার গোডাউন এখন গার্মেন্টস হয়ে গেছে অনেক, জুটের কারবারের জুটের মাল কাঁচামালের কোনো অভাব নাই। আচ্ছা, এই যে আমার পরশু দিন একটা আসলো না গেল, হ্যাঁ একটা মাল আসলো আমরা দেখলাম, হ্যাঁ একটা গাড়ি এখন আসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরকম সপ্তাহে দুই এক গাড়ি মাল যাইতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওখান থেকে জুট নিয়ে আসতেছেন, আপনার মেশিনটা রিফাইনিং করে কালারটা ভাগ করতেছেন আবার? হ্যাঁ, এখন ব্যবসার প্রয়োজনে যে জুটের মহাজনগুলো আছে প্রত্যেকের সাথেই পরিচয় আছে, ফোনে সারাদিন 10-15টা ফোন আসতেছে, মাল লাগবো নাকি। কালকে একটা ছেলে আমাকে অনেকদিন হলো ফোন করে যে এক গাড়ি মাল আপনাকে দেবো, তো এই যে এখন এক গাড়ি মাল পাঠাইছে, আমি তাকে চিনিও না। আচ্ছা 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 আচ্ছা, এখন যে মালটা আনলোড করে তার যে মূল্য হয় আমি দিয়ে দেবো আর কি, এক টাকাও বাকি রাখবো। মাশাআল্লাহ, আর ব্যবসা খারাপ না, কুটির শিল্প ব্যবসা, আপনি যে টাকার মাল কিনবেন ওই টাকাই আপনার আপনি থাকবে আর কি, আপনি খরচার জন্য ওই টাকাটাই থাকবে। এখানে যদি আসলে লাভবংশটা বলা আসলে হয় না ওরকমভাবে, আসলে আমরা যেটা এখন বাজার রেট আছে কালার বা বিভিন্ন কালার, কি কালার রেট কত বেশি? হ্যাঁ হ্যাঁ, কালারের দাম সবচেয়ে বেশি দাম কোন কালার? সবচেয়ে বেশি হলো সাদা মালের দাম। সাদা মাল, তার মানে আপনি যখন যে ট্রাক মাল নিয়ে আসলেন আপনি তো শুধু এক কালার নিয়ে আসেন নাই, না আপনি তো ভিন্ন কালার নিয়ে আসছেন। বিভিন্ন কালার এক জায়গায় আছে, একবারে নিয়ে চলে আসছেন। হ্যাঁ, আচ্ছা এখন আপনি নিয়ে আসলেন, দামে 20 টাকা কেজি দিচ্ছে, হ্যাঁ আপনারা ভাগ ভাগ করে কালো করে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, তাতে কিরকম প্রফিট আসে মেশিন থেকে একটা? ধরেন এই কাঁচা মালটা আজকে যে মালটা আসলে এই মালটা হলো 13 টাকা রেট। আচ্ছা, তো এই মালটার মধ্যে আপনি ওই 60 টাকা বেচার মালও বাড়াবে, 30 টাকা বেচার মালও বাড়াবে, সর্বনিম্ন যেটা বাড়াবে ওটাও রেট 25 টাকা। গড়ে কত টাকা লাভ হবে 1 কেজি মালে? 1 কেজি মালে মনে করেন যে টাকার মাল এই টাকা এতটি টাকা আর কি সর্বক্ষণই হয়ে থাকে, বা ডাবলও হয়, ভালো মাল পড়লে পরে আসছে ডাবলও হয়। গার্মেন্টসের কারবার বড় কারবার, এখানে অনেক দেখা যায় অনেক গাড়িতে শুধু সাদা মালই ঢুকে গেছে, দেখা যায় যে এক গাড়িতে 1.5-2 লাখ টাকাও লাভ হয়ে গেছে। মার্শাল, এটা নির্ভর করে কাঁচা মাল, মানে আপনি মালটা যদি লাখ ফেভার করে যে আসলে যিনি বিক্রি করছে তো লট ধরে বিক্রি করছে, আপনার কাছে যদি সাদা মাল চলে আসে লাভ বেশি হয়ে গেল। হ্যাঁ, যদি একদম নিম্ন কোয়ালিটি মালও হয় তাও আপনি ডবল লাভ, এটা হবেই। মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই ব্যবসা করতে গেলে পুঁজি কেমন লাগবে? এই ব্যবসা করতে গেলে যেমন একটা নতুন মেশিনের দাম হলো আপনার এতদিন 1.5 লক্ষ টাকা আসলে এখন আরও 10,000 টাকা বাইরে যাইতেছে, হয়তো সামনে মাসের থেকে 10,000 বেড়ে যাবে। আর রিকন্ডিশন মেশিন যেটা আছে এটা 90,000 টাকা, যেটা আপনার কাছে রিকন্ডিশন আছে? হ্যাঁ, মানে আপনার কাছে দুটোই পাবে, সে যেটা দুটোই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে নতুনও আছে পুরানো আছে, যে যেটা নেয় আর কি পরামর্শ সাপেক্ষে
হয়তো অনেকেরই পয়সা কম আছে, ব্যবসা উদ্যোগ নিছে, ব্যবসা শুরু করব, তো এটা দিয়েও ভালো মালই হয়। নিয়ে শুরু করলো, বাস কিছুদিন ব্যবসা করে আবার নতুন একটা মেশিন কিনলো। তার মানে পুরাতন ডিকন্ডিশন মেশিন নিলে 90, আর নতুন নিলে 1,60,000 টাকা। হ্যাঁ, 1,60,000। এর বিদ্যুৎ কি লাগবে? বিদ্যুৎ, হ্যাঁ, বিদ্যুৎ মাসে মনে করেন একটা মেশিন চললে পারে 5,000 থেকে 6,000-7,000 টাকা বিল আসবে। এটা ব্যবহারের উপরে। আচ্ছা, এটা 440 লাইন লাগবে? 440 লাইন, যেটা আপনার সামনে মোটর দেখতেছি। হ্যাঁ, মোটর 440 লাইন, এটা 15 ঘোরা মোটর। আর এটা কি মেশিন? এটা দেওয়া হলো ধুনাই মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধুনাই বলতে? হ্যাঁ, এই জিনিসটা আগেও আমি একবার বলছিলাম, এই এটা হলো ধুনাই মেশিন। ব্যবহার করতে করতে যে বিষ্ণুগুলা, হ্যাঁ বিষ্ণুগুলা পুরাতন হয়ে যায়, কাপড় চুপড় ছিঁড়ে যায়, তুলাগুলা নিয়ে এসে এই মেশিনে দিলে পরে নতুন রিপেয়ারিং হয়ে বাড়ি আসতেছে, ধুলা ময়লা বাদ যেতেছে, তুলাগুলা আবার ফের নতুন হচ্ছে। আচ্ছা, তার মানে এটা হলো, এটার সাথে একটা প্রতিষ্ঠান থাকলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কাস্টমারের জিনিসটা খুব সুন্দর হলো আর কি। প্রতিষ্ঠানের সাথে ব্যবসা, প্রতিষ্ঠানের সাথে হয়তো আপনি যেমন দোকান আছে লেপের তোষক মোশক যাগুলো বিক্রি করতেছেন, এটা জন্য এটা, আর এটা হলো জাস্ট তুলা তৈরি। হ্যাঁ, এটা হলো ঝুট থেকে তুলা। আমি শুধু তুলা ব্যবসা করবো, প্রতিষ্ঠান দিয়ে সে করতে পারে, আবার ধরুন আমি শুধু তুলা তৈরি করবো সে করতে পারে, এটা তার ইচ্ছা। এই যে আজ পরায় হলো এক সপ্তাহ আগের থেকে, হ্যাঁ, পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার সাথে যোগাযোগ করতে করতে আজকে দুটো মেশিন আপনার হেডকোয়ার্টারে দিলাম আর কি। ওনারা ওনাদের যে পোশাকগুলো আছে, পোশাকগুলো পরিয়া যে পোশাকগুলো রেখে দেয়, আচ্ছা অল্টার ই হওয়া জায়গা, আচ্ছা হয়তো ওনারা এক বছর পরে পরিয়া ওটা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, পোশাকগুলো জড়ো হইতে হইতে গোডাউনকে গোডাউন হয়ে গেছে। আচ্ছা, বরং ওনের ওখানকার এক সদস্য আমাকে বলল যে আমাদের এই পুরাতন পোশাকগুলা অসাধু কিছু লোক হয়তো অন গোছরে এই পোশাকগুলো নিয়ে তারা আমরা এই মেশিন নিয়ে যদি এই পোশাকগুলো তুলা বানাই তাহলে তো আমরা অকারণ থেকে পাইছিলো, আর সরকারও কিছু না কিছু পয়সা এখান থেকে পাইছে, হাজার হাজার মন তুলা হবে আমাদের, হাজার হাজার গোডাউন কয়েক সারা বাংলাদেশে গোডাউন তুলা হলে সমস্যা নাই, এই জন্য তারা এই উদ্যোগ গোডাউন নিছে। তা আমি আজকেই দুটো মেশিন অর্ডার দিয়ে দিলাম, হয়তো কাল পরশুর মধ্যে তারা মেশিন পাওয়া যাবে, তো এই মেশিনগুলো আমাদের এখানকার লোক যায় তাদের সেট করে দিয়ে আসবে আর কি। দর্শক, ভালো উদ্যোগ। দেখেন, আমি আসলে উনি পুলিশ হেডকোয়ার্টার সাথে পরিচয় নেই, আবার ওনাকে স্যালুট জানাই, কারণ ওনারা একটা ভালো উদ্যোগ নিচ্ছে। আসলে অনেকগুলো পোশাক এরকম যারা আছে, যারা সরকারি প্রতিষ্ঠান বলেন, এরকম যদি কার চিন্তাধারা থাকে যে আসলে কিছু পোশাক আমাদের পরে আছে বা কিছু কিছু পুরাতন পোশাক যেগুলো আছে আমাদের, আমরা যেটা ফেলে দিই, আমরা ফেলে দিই, সেগুলো তো আপনি তোলা করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, তাই না? ভালো 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 ভালো। ওই তো হেডকোয়ার্টার তো ওনারা আসলো, দুটো অফিসার আসছিল, দুইজন ভদ্রলোক আসছিল, আইসে ওনারা কিছু পোশাক নিয়ে আসছিল, আমার যে রানিং মেশিন আছে, আচ্ছা এই মেশিনের মধ্যে দিয়া তুলা বানাইলাম, অত্যন্ত ভালো তুলা হলো। আচ্ছা আচ্ছা, এই তুলাগুলো বাজারে মনে করেন 30-35 টাকা কেজিতে বিক্রি হবে। আচ্ছা 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 আচ্ছা, এটা যদি 1,000 মন তুলা হয় তাহলে কত টাকা হইতেছে? টাকা হচ্ছে প্লাস তারা পোশাকটা কোথাও গেল না। হ্যাঁ, কোথাও গেল না, তাদের পোশাকটা হেফাজতে থেকে গেল। আচ্ছা, এখন কাকা এই মেশিনগুলোর আসলে আপনার তরফ থেকে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো কি দিচ্ছেন? এই মেশিনগুলো 10 বছর চললেও কিছু করা লাগে না, এটা বানান লাগে একটু বদলান লাগবো, কাটা যেটা দিয়ে তুলাটা কাটতেছে, গ্রুপ আছে, গ্রুপের মধ্যে বসানো আছে, এটা 1 মাস চালান পরে বা 1.5 মাস চালান পরে ওটা তুলে ফেলতে আবার নতুনটা লাগাইতে হবে, তো এটা তেমন খরচ নাই, 3,000 টাকা খরচ হলে কাটা পাল্টন যায়। আর যাবে হলো 2-1 বেয়ারিং, ময়লার কারবার, বেয়ারিংগুলো হয়তো 2-4-6 মাস পর 2-1 বেয়ারিং পাল্টাইতে পারে, তাছাড়া এই মেশিনের কিছু হয় না আর কি। এমনি আপনার তরফ থেকে তো সকল সাপোর্ট থাকবে। হ্যাঁ, মেশিন দেওয়ার পর আর রানিং ব্যবসা আছে, সে আসুক দেহুক, আমার ব্যবসা দেহুক, ব্যবসা দেখে আমার সাথে পরামর্শ করে যদি কারো মনে চায় ব্যবসা যদি সাহস করে করুক, এটা আমি তাকে সৎ যুক্তি দেব যেভাবে ব্যবসা চলে ব্যবস্থাটা। এখন আপনার তো মুরুবী মানুষ, আমাদের মতো যারা পোলাপান আছি, হ্যাঁ আমরা অনেক সময় আসলে ব্যবসা খুঁজি কি করব, আবার চিন্তা করি, আসলে বয়সে যা হয়। এখন তাদেরকে আপনার তরফ থেকে মুরুবী হিসেবে কি বলার আছে আসলে এই ব্যবসা সম্বন্ধে বলেন? আসলে যারা ভাবতেছেন খুঁজতেছেন যে কি ব্যবসা করি আর কি হয়, হ্যাঁ কি হয়, তে
এই যে আপনার ভাবাটার খোঁজাটা কিছু দূর আগে যে আবার পাইছিতেছেন রাইট 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 আবার কিছু দূর আগে দেশেন পাইছিতেছেন এরকম করতে করতে আপনার সময় অনেক সময় লস হয়ে গেছে পিছে পড়ে গেছে কিন্তু আপনি আগাইতে পারতেছেন না আসলে এই ভাবাটা এটা একটা অজুহাত এই ভাবাটা ঠিক জায়গায় পৌঁছতে গেলেই অজুহাত এসে সামনে দাঁড়ায় আর এই অজুহাত যখন সামনে দাঁড়ায় তখন আপনি পিছিয়ে আসেন এটা মানুষের হাত দুইটা না হাত তিনটা ডান হাত বাও হাত আর একটা আছে অজুহাত এই অজুহাতের কারণে মানুষ পিছিয়ে আসতেছে কত দূর আইগা যা হেরাই ব্যবসা ঘোষ হবে হবে বাপ এই সময় কী বান হয় এই কী বান হয় এই জিনিসটা ভাবলে পারে এই অজুহাত ভাবলে পারে ব্যবসার থেকে পিছিয়ে আসে তা আমি বলবো যে এই অজুহাত ছেড়ে দেন অজুহাতের দিকে তাকাইয়েন না আপনি সামনের দিকে যান আল্লাহ আপনাকে দেবে আপনি মেহনত করলে আল্লাহ আপনার মেহনতের দাম অবশ্যই দেবে একদিন বাকি রাখবো দুই দিন বাকি রাখবো তিন দিনের দিন আপনার ওই বাকিটা সহ আপনাকে আল্লাহ দিয়ে দিব তিন মাথা চেনেন তিন মাথালা লোক আছে দেখেন বলেন দেখে তিন মাথালো কিছু মুরব্বী আছে এই যে হামুদে বসে থাকে হ্যাঁ একটা হলো এই মাথা আর এই দুইটা হাঁটু হ্যাঁ থাকে না তার মানে এদের মাথায় বুদ্ধি আছে এরা বোঝে এদের বয়স আছে এই জন্য তিন মাথা লোকের বুদ্ধি নেওয়া দরকার দেখেন উনি যে কথাগুলো বললো আমার মনে হয় বাংলাদেশে আজ পর্যন্ত আমার এই আট বছর লাইভে এই কথাগুলো আপনার শোনেন নাই অজুহাত বাদ দেন যদি ব্যবসা করতে চান আসেন ইনশাল্লাহ আপনিও এক সময় ওনার মতো হবেন আজ উনি একসময় তিরিশ বছর ব্যবসা করে একসময় একটা মেশিনে শুরু করছিল আজ মার্শাল্লাহ তার দ্বারা বাংলাদেশের দুই আড়াইশো জন উদ্যোক্তা তৈরি হয়েছে এটা আমাদের লাইফ তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম